প্রিয় শিক্ষার্থী সকলে কেমন আছো যেখানে যে যেভাবে আছো আশা করি ভালো আছো আজ তোমাদের সাথে আমি আছি বিশ্বজিৎ মণ্ডল সহকারী শিক্ষক বাংলা এবং সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আমি প্রীতি ও শুভেচ্ছা তোমাদের আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি তোমাদের পাঠ্য বইয়ের দ্বিতীয় নম্বর কবিতা যে কবিতার নাম হচ্ছে সুখ লিখেছেন কামিনী রায় তাহলে চলো যাই আমরা কামিনী রায় সম্পর্কে একটু জেনে নিই আমরা যদি এখন থেকে 100 বছর বা 150 বছর আগে কোন কবিদের মহিলা কবিদের নাম জানি তাদের ভিতরে অন্যতম হচ্ছে কামিনী রায় তোমরা সুফিয়া কামালের নাম শুনেছো বেগম রোকেয়ার নাম শুনেছো ঠিক তদ্রূপভাবে বাংলা সাহিত্যে যারা অন্যতম নারী কবি হিসাবে বাংলা সাহিত্যকে উজ্জ্বল করেছেন তাদের ভিতরে একজন হচ্ছে কামিনী রায় এই জন্য কামিনী রায়কে জয়নৈক বঙ্গ মহিলা ছদ্মনামে ওনাকে অভিহিত করা হয় ইনি জন্মগ্রহণ করেছিলেন 1864 সালে পাথরগঞ্জ অর্থাৎ বর্তমানে যেটা বরিশাল নামে পরিচিত তাহলে তোমরা একটা নতুন শব্দ শুনলে নতুন নাম শুনলে পাথরগঞ্জ এই পাথরগঞ্জের তাহলে বর্তমান নাম হচ্ছে বরিশাল বরিশাল জেলার বাসন্ডা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন এবং তিনি এই পৃথিবী থেকে পরলোক গমন করেন 1933 খ্রিস্টাব্দে কলকাতাতে চলে যায় আমাদের সেই বিখ্যাত কবিতা সুখ আমাদের সুখ কবিতা কি বলতে চেয়েছেন উনি কারণ সবারই সুখ চাই কিন্তু সুখ চাইলে পাওয়া যায় না আপনি কি বিষয় তারপরেও পৃথিবীতে সবাই সুখী সুখের আকাঙ্ক্ষা করে তাই কবি সুখের আকাঙ্ক্ষায় কি বলেছেন আমরা তাই জেনে নিই নায়কের সুখ কবি জিজ্ঞাসা আসলে কি সুখ নাই সুখ নাই নায়কের সুখ এ ধরা ধরা মানে পৃথিবী কি শুধু বিষদময় বিষদ মানে দুঃখ কষ্টে পরিপূর্ণ নয় পৃথিবীটা যাতনে যাতনা মানে যন্ত্রণায় জ্বলিয়া কাঁদিয়া মরিতে মরিতে কে বলি যাতনে জ্বলিয়া কাঁদিতা মরি কাঁদিয়া মরিতে কেবলে কি এ কি নর জনম নয় অর্থাৎ পৃথিবীতে শুধু মানুষ জন্মগ্রহণ করেছে কি শুধুমাত্র দুঃখ কষ্ট পেতে আর কিছুই নয় বড় ছিন্ন বিনে ছিন্ন মানে ছিন্ন কারণ বিনে মানে বাদ্যযন্ত্র অর্থাৎ বাদ্যযন্ত্র বাজিয়ে ঢাকঢোল পিটিয়ে বলো বলো উচ্চস্বরে উচ্চস্বরে মানে খুব জোরে না 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 মানবের তরে মানে মানুষের জন্য আছে উচ্চ লক্ষ্য সুখ উচ্চতর না সৃজিলা বিধি কাঁদতে নরে অর্থাৎ মানুষের জীবনে সুখ আছে উচ্চ অনেক সুখ আছে মানুষের জীবনে একটা লক্ষ্য আছে কিন্তু শুধুমাত্র কাদার জন্য পৃথিবীতে সৃষ্টিকর্তা মানুষকে জন্মগ্রহণ মানুষকে পৃথিবীতে সৃষ্টি করেনি সৃষ্টিকর্তা মানুষের ভিতরে সুখ দিয়েছে মানুষের ভিতরে অনেক লক্ষ্য দিয়েছে তাহলে মানুষ যদি সেই লক্ষ্য এবং সুখ অনুভব করতে পারে তবে প্রকৃত সুখ লাভ করতে পারে তারপরে আছে দেখো কার্যক্ষেত্র ওই কার্যক্ষেত্র ওই প্রশস্ত পড়িয়া মানে কাজের অনেক জায়গা রয়েছে সমর অঙ্গন সমর মানে যুদ্ধ অঙ্গন মানে মাঠ সংসার তাহলে সংসারকে সমরঙ্গন বলে আখ্যায়িত করেছেন কারণ সমরঙ্গে যেমন একজন যোদ্ধাকে যুদ্ধ করে জয়লাভ করতে হয় ঠিক তেমনি ভাবে সংসারের মাঝে মানুষকে অনেক ত্যাগ তিতিক্ষার পরে সংসারে মানুষ সুখ লাভ করে তাই বলছেন সংসার সমরঙ্গে এই যাও বীর বেশে অর্থাৎ তুমি বীরের মতো নিজেকে তৈরি করে নাও করো গিয়ে রণ যুদ্ধ করো যে জিনিবে মানে জিনিবে শব্দের অর্থ জয় যে জিনিবে সুখ লভিবে সে অর্থাৎ যেই লাভ যেই জয় লাভ করবে সে তো সুখ লাভ করবে সত্য তো তাই তাহলে আমরা জানলাম সংসার একটা সমরাঙ্গ এই সমরাঙ্গে যে টিকে থাকে যে জয় লাভ করে সেই সুখ লাভ করে তাহলে সুখ কোথায় আমাদের ত্যাগে সুখ কোথায় আমাদের সাধনায় পরের কারণে স্বার্থ দিয়া বলি
এ জীবন মন সকলে দাও, অর্থাৎ তুমি যদি নিজের জন্য পরের জন্য নিজের জীবনকে উৎসর্গ করো তার মতো সুখ কোথাও কি আছে? কবি জিজ্ঞাসা, তুমি যদি নিজের জীবনকে অপরের জন্য বিলিয়ে দাও তাহলে তার মতো সুখ পাবে না, কারণ সুখ হচ্ছে আমাদের ত্যাগ, ভোগে নয় ত্যাগে। তাই অন্যের জন্য নিজেকে যদি উৎসর্গ করি তখন তার ভিতর দিয়েই এক ধরনের অনুভূতি মনের ভিতরে জাগ্রত হয়, আর সেটি হচ্ছে সুখ। আপনার কথা ভুলিয়া যাও, অর্থাৎ এখানে কবি যা বলতে চেয়েছেন, স্বার্থপরতা ভুলে যদি অপরের জন্য নিজেকে একটু সামান্য পরিমাণ হলেও বিলিয়ে দেওয়া যায়, ত্যাগ করা যায়, তাহলে সেখানে প্রকৃত সুখ রয়েছে। পরের কারণে মরণীয় সুখ, কবি কি বলছেন দেখো, পরের কারণে সেই পর কারা, যারা ভালো মানুষ, ভালো মানুষের জন্য যদি আমরা নিজের জীবনকে উৎসর্গ করতে পারি তাহলে সেখানেই মরণীয় ভালো আছে। কিন্তু তুমি একজন আজ একজন ভালো মানুষ নয়, তার জন্য যদি জীবন উৎসর্গ কর তাহলে তুমি তো মরেও আরো বেশি দূষিত হয়ে যাবে, আরো বেশি বদনাম হবে, কারণ ও এক শয়তান তার বাঁচতে গিয়ে ও মরেছে, তার মানে কি ও শয়তান। তাহলে আমাদের ভালো মানুষের জন্য নিজেকে ত্যাগ করতে হবে, কে ভালো কে মন্দ এটা বুঝতে হবে, তবেই না তার জন্য আমরা কি করব, নিজেকে আত্ম উৎসর্গ করব। বলছে পরের কারণে মরণেও সুখ, সুখ সুখ করে কেঁদো না। তাহলে বলছে সুখ সুখ করে কেঁদো না মানে আমরা সুখকে, প্রত্যেকেই সুখ চাই, সুখের জালে অস্থির হয়ে যায়। তবে বলছে এই অস্থির হলেই সুখ আসে না, যতই কাঁদিবে যতই ভাবিবে ততই বাড়িবে হৃদয় ভাব। অর্থাৎ হৃদয় ভার বলতে বলছে হৃদয়ের কষ্ট, অর্থাৎ সুখ সুখ বলে যদি আমরা যতই নিজেকে অস্থির করে দেব, অধৈর্য করে দেব, ততই আমাদের ভিতরে কষ্টটা চলে আসবে, সুখ অনুভব করবে না। কারণ আগেই বলেছি আমি সুখ হচ্ছে আপেক্ষিক বিষয়, যাকে ধরা যায় না ছোঁয়া যায় না, কিন্তু অনুভব করতে হয়। কিন্তু অনুভবটা কিসের মধ্যে দিয়ে, আমাদের কাজের মধ্যে দিয়ে, অর্থাৎ কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে বহুদূর, মানুষের ভিতরে স্বর্গ নরক মানুষের ভিতরে সুরাসুর, অর্থাৎ মানুষ তার নিজের কর্মে যদি ভালো কর্ম করে তাহলে স্বর্গের সুখ অনুভব করতে পারে, মানুষ যদি খারাপ করে তাহলে নরক বা জাহান্নামের সেই যন্ত্রণা মানুষ ভোগ করে। তাই মানুষ সুখ এবং দুঃখ হচ্ছে তার কাজের উপরে। তোমরা তাহলে বুঝতে পেরেছ আসলে সুখ কোথায় আছে। তারপরে দেখো কি বলছে, আপনার লয়ে না নিজেকে নিয়ে বিব্রত, বিব্রত মানে বিপন্ন ব্যস্ত রহিতে আসে না কেউ অবনি পরে, অর্থাৎ এই পৃথিবীতে কেউ নিজেকে নিয়ে সদা ব্যস্ত থাকা, স্বার্থপরতা, স্বার্থের জন্য অন্ধ হয়ে যাওয়া, স্বার্থের জন্য মানুষ খুন করা, স্বার্থের জন্য অপরকে অপরের জমি ফাঁকি দেওয়া, স্বার্থের জন্য অপরের সংসারে ভাঙন ধরানো, এইটি কবি চান না, কারণ এর জন্য পৃথিবীতে কেউ আসেননি। সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মরার পরে তরে, অর্থাৎ শুধুমাত্র কবি এটাও বলছেন নিজের জন্য অপরের জন্য তুমি মারো, কিন্তু নিজের জীবনকেও তো খেয়াল করো, কারণ নিজের জীবনকে যদি নিজেকে যদি যত্ন না করো তাহলে অপরের জন্য তুমি নিজেকে উৎসর্গ করবে কীভাবে? কারণ আমরা যদি সশরীরে সুস্থ থাকি, আমরা রোগমুক্ত থাকি, তবে না অপরের আমরা সুখ দিতে পারবো, অপরের উপকার করতে পারবো। তোমাদের জন্য আমাদের আমার পক্ষ থেকে এই উপদেশ যে তোমরা নিজেদের সুস্থ রাখো, নিরোগ থাকো, অপরের উপকার করার জন্য নিজেকে এগিয়ে আসো, তুমি অপরকে অবশ্যই উপকার, যদি তোমার সম্ভব হয় অবশ্যই উপকার করো, তবে যদি সম্ভব না হয় অপকার করার দরকার নাই, কিছু করার দরকার নাই, তাই বলে অপকার করতে যাবে না কেউ। সকলেই ভালো থেকো, সকলেই সুখী থেকো।